চাকরি রক্ষার্থে অনেক সময় আমাদের অন্যায় করতে হয়, এক্ষেত্রে উপরস্থ কর্মকর্তার নির্দেশ পালন করার কারণে আমাদের কি কোনো গুণা হবে? ভাইরা, আমাদের অনেক ভাইরা আছে যারা মনে করেন যে আমি তো আমার ডিউটি পালন করছি, আমি আর কি করব, আমি তো উপরস্থ বস বা কর্মকর্তার নির্দেশ রক্ষা করছি, আমি নিজে থেকে তো কোনো অন্যায় করছি না, অতএব এটার জন্য বোধহয় আমার কোনো দায় থাকবে না। পরিষ্কারভাবে তারা শুনে রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দেশদাতার অপরাধের যেরকম বিচার হবে, নির্দেশ তামিল করে যিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, বাস্তবায়ন করেছেন, তারও আল্লাহ তাআলা কী করবেন, বিচার করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমালঙ্ঘন আল্লাহর অবাধ্য হওয়ার কোনো কাজে কেউ কারোর সহযোগী হতে পারবে। আমার আত্মীয় স্বজন তার মুখের দিকে তাকে একটা অন্যায় করলাম, স্যার বলছেন নির্দেশ, তাই আমি চাকরি রক্ষার্থে করলাম, কোনো আল্লাহ তাআলার কাছে এই সমস্ত এক্সকিউজ কাজে আসবে না। এই জন্য ভাই, যেই চাকরি করতে গিয়ে আপনাকে অন্যায় করতে হবে সেই চাকরি করবেন না। মানুষের একটা পেট পালার জন্য এত কষ্ট করতে হয় না। এই যে আল্লাহর পশু পাখি আছে, সাধারণ কুকুর শুকুর আছে, গরু ছাগল আছে, হাঁস মুরগ আছে, এরাও এদের পেট দেখবেন ফেলে ফেলে এদের পেটের ব্যবস্থা হয়ে যায়। এরা কোনো চাকরি করে না, ব্যবসা করে না, আল্লাহ তাআলা তাদেরকে না খাইয়ে মারে ফেলেন না, আল্লাহ তাআলা রিজিক দাতা। অতএব একজন ইমানদার সামান্য একটু পেট পালার জন্য, সামান্য একটু পয়সার জন্য তিনি কারোর অন্যায় নির্দেশ মানবেন বা পালন করবেন, এটা তার দ্বারা কখনো কল্পনাই করা যায় না। মনে রাখবেন, সেই কাজ করা জায়েজ নাই যে কাজ করতে গেলে আমাকে অপরাধে লিপ্ত হতে হয়, অপরাধ সংগঠন করতে হয়, সেই কাজ করা আমার জন্য জায়েজ নাই। নিজের আখিরাত রক্ষা করবার জন্য সেখান থেকে আমাকে সরে আসতে হবে। এবং এই বিষয়টি না বোঝার কারণে আমরা অনেকেই নিজের অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না। আমরা মনে করি আমার কী দোষ, আমি তো হুকুমের গোলাম, তোমাকে তার গোলামি করতে কে নির্দেশ করেছে? লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নিষেধ করেছেন, পৃথিবীতে এমন কোনো সত্তা নেই যার নির্দেশ মানা যাবে, আল্লাহ সে নিষেধাজ্ঞাকে অমান্য করে। এমনকি আপনার নিজের মা বাবাও যদি আপনাকে অর্ডার করে যে বাবা এ অন্যায় করো, তো আল্লাহ তাআলা কোরআনে করিমে বলেছেন, ফালা তুতিআহুমা ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো, এই নির্দেশ যদি বাপ মাও দেয়, যেই কোনো অন্যায়ের কথা যদি বাপ মাও বলে, তাহলে ফালা তুতিআহুমা, তাদের ওই কথার অনুসরণ করা যাবে না, ওই কথা মানা যাবে না। অতএব বস তো বস, চাকরি তো চাকরি, জন্মদাতা মা বাবা যদি অন্যায় করতে বলে সেটা করা যাবে না। বিধায় আপনি হুকুমের গোলাম, আমি অর্ডার তামিল করেছি, এই কথা বলে আল্লাহর কাছে পার পাবেন। তবে আমাদের অনেক ভাইরা আছেন ছোটো ছোটো চাকরি করেন, স্যার মদ খাবেন, নিজে মদ খায় না, স্যারের মদের বোতলটা গাড়ি থেকে আনে দিতে হয়, তো এটা জায়েজ নয়, হারাম কাজ। যে স্যারের নিয়মিত এই কাজ করা লাগে, ওই স্যারের চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজনে রিক্সা চালাবে, প্রয়োজনে অন্য কিছু করবেন। আমি জানি এই পৃথিবীটা বড় সংকীর্ণ হয়ে আসছে। আজকে এক ভাইয়ের একটা লম্বা চিঠি পড়লাম, দুঃখ করে লিখছেন যে আমি হেদায়তের পথে আসছি বেশি দিন হয় নাই, এখন দেখি পায়ের তলায় মাটি নেই, সৎভাবে ব্যবসা করতে গেলে যান বাঁচে না এমন অবস্থা। কারণ সব অসৎ ব্যবসায়ী, এদের মধ্যে একজন সততার সাথে থাকতে গেলে তার জিনিসের দাম বেশি হয়, মানুষ বেশি দিয়ে কিনতে চায় না, নানামুখী বাধা আসে। পৃথিবীটা মুসলমানদের জন্য সংকীর্ণ, ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহাবাত, যতদিন আসবে তত আমাদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসবে। যেখানে যাব অন্যায় অনাচার, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা কিয়ামতের লক্ষণ। এই সময়গুলোতে কোনো রকম যান বাঁচিয়ে জীবনটা পার করে দিতে হবে, তারপর সততার সাথে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। তো যেই স্যারের চাকরি করতে গিয়ে আমার নিয়মিত অন্যায় করতে হয়, একটা হলো যে কখনো কোনো কারণে হয়ে গেছে, ফেসে গেছি, ভিন্ন কথা, কিন্তু আমাকে এই কাজটাই করতে হয়, অন্যায় করতে হয়, তাহলে সেই কাজ আমার জন্য করা জায়েজ নাই। ইমানদার না খেয়ে থাকবে, তারপর অন্যায় করবে না। আল্লাহ আমাদের সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।